বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে যেখানে শেষ করেছিলাম 6.1-এর যে অঙ্কগুলি শেষ করেছিলাম, আজকে এর ধারাবাহিকতায় 6.2-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি অঙ্কগুলি মনোযোগ সহকারে তোমরা করবা এবং শুনবা। তো আমি একটা 6.2-এর একটা সেন্টেন্স লিখছি, কোন ভগ্নাংশের লবহরের যুগ্ম 30 লবের সাথে 3 যোগ করলে এর মান 1 হয়। উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। দুইটা সমীকরণের কথা বলা হয়েছে কেন? এখানে দুইটা সত্য, একটা লব হরের যোগফল, একটা আমার লবের সাথে ফিজুক করলে, তাহলে দুইটা সত্যের কথা বলা হয়েছে, সেজন্য দুইটা সমীকরণের কথা বলা হয়েছে। তারপরে ভগ্নাংশটি নির্ণয় করো, নতুন একটা শব্দ হলো লেখের সাহায্যে মানে গ্রাফের সাহায্যে সমাধান করতে বলছি, ঠিক আছে? গ্রাফের সাহায্যে এখানে সমাধান করতে বলছি। এবার আমরা শুরু করি। এখানে লব হরের কথা বলছি, তো আমরা লিখব ধরি লব এক্স এবং হর ওয়াই। সুতরাং ভগ্নাংশটি কত হবে? এক্স বাই ওয়াই। কেন এক্স বাই ওয়াই হবে? কারণ হলো ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে কোথায়, নিচে, সেজন্য ভগ্নাংশটি হয়ে যায়। তো আমার সমীকরণ গঠন করতে বলছি, সমীকরণ প্রথমে কি বলছে? লব ও হরের যোগফল। তাহলে এখানে দুইটা শর্ত আমরা লিখব, প্রথম শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13, সমীকরণ এক। লব ওভারের যোগফল এক্স প্লাস ওয়াই যোগ করছি 13, লবের সাথে 3 যোগ করলে। দ্বিতীয় শর্তানুসারে লব হলো এক্স, তার সাথে 3 যোগ করবা, হর নিচে ওয়াই থাকবে, মান হয় কত? 1, বা এক্স প্লাস 3 ইকুয়াল টু ওয়াই, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3। এটা হলো সমীকরণ 2। তাহলে আমার বলছে দুটো সমীকরণ গঠন করো। আমার দুটো সমীকরণ হয়ে গেছে, একটা সমীকরণ হলো আমার এক্স প্লাস 3 ইকুয়াল টু 13, আর একটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3। তাহলে কয়ের আনসার আমার শেষ? এবার কয়ের আনসার করার সময় আমার অবশ্যই লিখতে হবে কতের প্রাপ্ত যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণের কথা অবশ্যই লিখতে হবে আমাকে। আমরা লিখবো ক থেকে প্রাপ্ত x প্লাস ওয়াই সমান 30, সমীকরণ 1, x মাইনাস ওয়াই সমান মাইনাস 3, সমীকরণ 2। এখানে বলছে ভগ্নাংশটি নির্ণয় করো। ভগ্নাংশ নির্ণয় করা মানে হলো x এর মান এবং y এর মান, এই দুইটা মান আমার এখন বের করতে হবে। দুইটা মান বের করতে হলে এখানে দেখতে হবে কি করলে x হয় x বাদ যাবে অথবা y বাদ যাবে। কেন ওয়াইটা প্লাসে ওয়াইটা মাইনাসে, আমরা যদি এটা যোগ করি, দুইটা বিন্দু রাশি ভিন্ন চিহ্ন আছে, দুটা যোগ করলে আমার এক্স এর মান চলে আসে। আমরা লিখবো এক অধীনক সমীকরণ যোগ করি, এক এবং দুই ন সমীকরণ যোগ করে পাই কি পাই? এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x করতো, আদিটা মানে বাদ দিলে থাকে 10, বা x সমান সমান নিচে 2 উপরে 10, অতএব x ইকুয়াল টু কত? 5। x এর মান আসলো আমার 5। এখন x এর মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, এক নম্বর বসাই, লিখি আমরা 9 সমীকরণে x এর মান বসাই। এক নম্বর সমীকরণে x এর মান বসালে সমীকরণ আমরা আগে লিখবো x প্লাস y সমান 13, বা x এর পরিবর্তে আমরা 5 বসাবো, 5 প্লাস y ইকুয়াল টু 13, বা y ইকুয়াল টু 13 মাইনাস 5, সুতরাং y ইকুয়াল টু কত? 8। তাহলে x এর মান পেলাম আমরা 5, y এর মান পেলাম আমরা 8। x হলো লব, লব হলো r, আর y হলো হর, হর হলো 8। সুতরাং ভগ্নাংশটি কি হবে আমাদের?
মৌনাশুটি হলো 5/8, মৌনাশুটি সমান হলো আমার 5/8। এখন আনসার শেষ, আমরা এখন গো করব লেখের সাহায্যে, মানে গ্রাফের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় আমরা এখন সেটা করব। গো গো করতে গেলেও আমাদের লিখে নিতে হবে ক থেকে পাত্র সমীকরণ। x প্লাস y সমান ছিল 13 এবং x মাইনাস y সমান ছিল আমার -3। এটা ছিল সমীকরণ 1 আর এটা ছিল সমীকরণ 2। এখন এখান থেকে x এবং y এর মান বের করতে হবে, x এবং y এর মান বের করে তারপরে সমাধান করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আমরা কি লিখবো? 1 নং সমীকরণ থেকে পাই আমরা লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, লিখে আমরা লিখবো x প্লাস y ইকুয়াল টু 13। বা এখানে যে মান বের করবো আমরা, মানগুলির ক্ষেত্রে অবশ্যই y মান বের করবো, x এর মান না। এটি লিখবা y ইকুয়াল টু 13 মাইনাস x। এটা লেখার পরে একটা কথা লিখতে হবে, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, মিশে সবটি তৈরি করি, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে, y এর মান বের করে মিশে সবটি তৈরি করি। তাহলে একটা সব মানে তো আমার এখানে এই সবের ভিতরে আমার কমপক্ষে তিনটা মান বের করতে হবে। তিনের অধিক যতটুকু পারো চারটা পাঁচটা করতে পারো, কিন্তু তিনের কম হলে হবে না। এখন আমরা যে কাজটা করব এটা হলো, প্রথম যে মানটা আমরা এখন তো বলছি x এর বিভিন্ন মানের জন্য x এর মান ধরতে হবে, x এর কোন মানটা ধরবো আমরা সমাধানের মধ্যে এই যে বর্ণাংশ করতে চাই যে মানটা পাইছিলাম সেই মানটা ধরলে সবচেয়ে ভালো হয়। তো সেই মানটা কি ধরবো আমরা? প্রথমে 5, আমরা যদি এখানে 5 তৈরি, 13 থেকে 5 বাদ দিলে থাকে তো 8 একটা ধরা, আরেকটা আমরা 7 ধরতে পারি, আমরা 7 ধরলে কত থাকে 6, আরেকটা ইচ্ছে করলে আমরা কত ধরতে পারি 10 ধরতে পারি। আমাদের একটা যে কোনো একটা খুশি তুমি যা ধরবো তাই হবে, 10 ধরলে কত হবে 3। এটা হলো 1 নং সমীকরণের একটা সব, এর আসলে লিখতে হবে সব এক। এবার আসা আমরা 2 নং সমীকরণ দেখবো, 2 নং সমীকরণ থেকে পাই একইভাবে 2 নং সমীকরণ থেকে করব x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3 বা x প্লাস 3 ইকুয়াল টু y, ওয়াইটা যদি মাইনাস এর থাকে তুমি একটা কাজ করবা ওয়াইটাকে মাইনাস এর আসলে ওই পাশে নিয়ে যাবা। তাহলে x প্লাস y সমান 3 যে কথা, অতএব y ইকুয়াল টু x প্লাস 3 একই কথা। এখানে লাগবা x এর বিভিন্ন মানের জন্য y মান বের করে নিচের সবটি তৈরি করি। তো এটার জন্য দ্বিতীয় সমীকরণের জন্য আলাদা আরেকটা সব আমরা এখানে করি, এখানেও x এর প্রথম যে মানটা ছিল সেটা আমরা ধরি 5। আমরা যদি 5 ধরি এই x এর পরিবর্তে যদি 5 ধরি 5 আর 3 কত হয়? 5 আর 3 মিলে কত হয়? 8। আবার যদি আমরা x এর পরিবর্তে 7 ধরি তাহলে কত হয়? 7 আর 3 10। আবার যদি x এর পরিবর্তে আমরা 8 ধরি, যে কোনো মান ধরা যায়, 8 ধরি 8 আর 3 যুক্ত করলে কত হবে? 11। ঠিক আছে, আর 3 11। এখন এই দুইটা মান আমরা গ্রাফ পেপারে সব কাগজে ফেলবো। সব কাগজে ফেলার আগে আমি একটা জিনিস একটু হালকা আলোচনা করে নিই, তারপরে আমি সব কাগজে ফেলতেছি। মানগুলি ফেলার আগে একটু জিনিস আমি একটু বুঝাই নিই, এটার নাম হলো y অক্ষ, এটা হলো ও মানে হলো মূলবিন্দু।
এক্সের মান, এটা এক্স ওকে এক্সের মান হয় শূন্য থেকে ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে, ওয়াই মান এখান থেকে হয় উপরে যাবে অথবা নিচে আসবে, এক্সের মান যদি প্লাসের হয় তাহলে যাবে ডান দিকে, এক্সের মান যদি মাইনাসের হয় তাহলে আসবে বাম দিকে, ওয়াই মান যদি প্লাসের হয় তাহলে যাবে উপরে, ওয়াই মান যদি মাইনাসের হয় তাহলে আসবে কোথায় নিচে। এখন এই গ্রাফ পেপারে তোমাদের এই জিনিসটা বোঝাইতে, এই গ্রাফ আঁকা বোঝানো আমার জন্য খুব কষ্টকর বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য এটা আমি একটা গ্রাফে করে নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য। এখানে আসে দেখো, এটা হচ্ছে ওই যে আমি বোর্ডে যেমন দেখাচ্ছিলাম সেরকম হলো এক্স ও এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হলো মূলবিন্দু। আমরা এখন এই এই যে আমাদের যে মানগুলি ছিল সেই মানগুলি আমরা এখানে বসাইছি। প্রথমে এসে দেখো, এই আমার প্রথম মানটা ছিল বা ফাইভ আর এইট, তো এই এখান থেকে শূন্য থেকে ফাইভটা ছিল প্লাসের, আমরা পাঁচ ঘর এখানে আসছি, এখান থেকে এইট বলতে আমরা পাঁচ ঘর কোথায় গেছি, উপরে গেছি পাঁচ ঘর, ঠিক আছে, এই একটা মান বসাইছি, এটা কত ফাইভ আর এইট। তারপরের মানটা হলো আমার সেভেন আর সিক্স, সেভেন বলতে হলে ফাইভ সিক্স সেভেন, আর সিক্স বলতে হলে গন্তে গন্তে এখানে যাবা এখানে সেভেন। আচ্ছা তারপরে আসা হলো একটা হলো টেন আর থ্রি, টেন এখানে ফাইভ, এখানে ফাইভ, এখানে ফাইভ টেন, আর এখানে হলো থ্রি, এটা টেন আর থ্রি। এখন এই তিনটা রাশিকে আমরা একসাথে কী করছি, যোগ করছি, যোগ করে একটা সরলরেখা পাইছি, তো এটা হলো এক নম্বর সমীকরণে সরলরেখা চিত্র। এবার দ্বিতীয় যে মানটা ছিল এটা হলো দ্বিতীয় মানটা, এখানেও এসেছিল ফাইবার ফাইবার এইট, এটা এখানে এসে পড়ছে, দ্বিতীয় মানটা ছিল আমার, এর দ্বিতীয় মানটা ছিল সেভেন আর থ্রি, সেভেন আর টেন, সেভেন ফাইভ সিক্স সেভেন আর টেন, এই যে এখানে গেছে। তারপরে ছিল এইট আর ইলেভেন, এবার ছিল এইট, তাহলে ফাইভ সিক্স সেভেন এইট আর ইলেভেন, এগুলো টেন, এই যে ইলেভেন, এটাও আমরা একসাথে যোগ করছি। যোগ করার পরে দুইটা সরলরেখা হয়েছে, দুইটা সরলরেখা একসাথে এসে এ বিন্দুতে মিলিত হয়েছে, এ এ বিন্দু হলো উভয় সরলরেখার সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু। এখন এই এটা হলো রেজাল্ট, তো এটা এই কাজটুকু করার পরে আমাদের একটা লেখা লিখতে হবে, লেখার কী লিখতে হইব, লেখাটা হলো এরকম যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ও হলো কী বিন্দু, মূল বিন্দু। উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে আমরা একক ধরি, এক একক ধরি। এবার সক এক, সক একের মধ্যে যে মানগুলি ছিল সেই মানগুলো আমরা লেখা কাগজে স্থাপন করে যোগ করে একটা সরলরেখা পাই, এই সরলরেখাটি হলো এক নং সমীকরণ দ্বারা লেখা চিত্র। এবার সক দুইয়ের যে মানগুলি আমরা পাইছিলাম সেই মানগুলি আবার একইভাবে আমরা লেখা কাগজে স্থাপন করবো, স্থাপন করে যোগ করে আরেকটা সরলরেখা পাবো, এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে সেট করে, এ বিন্দু হলো উভয় সরলরেখার বা উভয় সমীকরণের সাধারণ বিন্দু, এর মান উভয় সমীকরণকে সিদ্ধ করে। এবার লেখ থেকে দেখা যায় যে এ বিন্দুর বুজ এবং কুটি, বুজ মানে হলো এক্সের মান, ওয়াই মানে হলো কুটি মানে হলো ওয়াই মান, তাহলে বুজ কত এক দুই তিন চার পাঁচ, তাহলে ফাইভ হলো কি এক্সের মান ফাইভ, কুটি হলো ওয়াই মান, গুণি আমরা এ ফাইভ সিক্স সেভেন এইট, তাহলে ওয়াইয়ের মান হলো এইট, এক্সের মান হলো ফাইভ, তো নির্ণয় সমাধান কী হলো ফাইভ কমা এইট, আমার বলছে সমাধান নির্ণয় করো, সমাধান কত হবে ফাইভ কমা এইট। আমরা আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো, আরেকটা সৃজনশীল আমি লিখছি অন্যরকমে, ওই অঙ্কটা সারা অন্যরকম একটা সৃজনশীল, দুটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি চার গুণ যোগ করলে চোদ্দ হয়, আবার প্রথমটি থেকে প্রথমটি চার গুণ থেকে দ্বিতীয়টি তিন গুণ বিয়োগ করলে টু হয়, চলকের মাধ্যমে দুটি সমীকরণ গঠন করো, মানে এক্স ওয়াই এর মাধ্যমে সমীকরণ গঠন করতে বলছে এখানে। তো আমরা যেহেতু প্রথম প্রথমটি আর দ্বিতীয়টি বলছে দুইটা সংখ্যার কথা বলছে, একটা প্রথম সংখ্যা একটা দ্বিতীয় সংখ্যা, তাহলে ধরি প্রথম সংখ্যাটি এক্স, এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই, প্রথম শর্তানুসারে প্রথম শর্তাংশে প্রথম বলছে প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি চার গুণ যোগ করতে হবে, প্রথমটি তিন গুণ থ্রি এক্স, দ্বিতীয়টি চার গুণ ফোর ওয়াই, কত হয় ফোরটিন, প্রথমটি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান ফোরটিন, এটা হলো সমীকরণ এক, প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি চার গুণ যোগ করলাম, এবং
দ্বিতীয় শর্তানুসারে শর্তানুসারে বলছে প্রথমটির চার গুণ থেকে দ্বিতীয়টি তিন গুণ বিয়োগ করলে থ্রি এক্স মান কত হয় টু। সমীকরণ দুই তার মানে হলো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, সরি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু টু, এটা হলো সমীকরণ দুই। তো চলকের মাধ্যমে আমার সমীকরণ গঠন করতে বলছে, আমরা চলকের মাধ্যমে আমরা সমীকরণ গঠন করলাম। একটা সমীকরণ হলো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল এত, দ্বিতীয় সমীকরণ হলো এত, এটা আমার পরে আনসার শেষ। ক্ষতে এসে কি বলছে অপনান পদ্ধতিতে সমাধান করতে বলছে, আমরা গতকালকে অপনান পদ্ধতিতে সমাধান করছিলাম। তো ক্ষ করতে চাই আমাদের আগে লিখে নিতে হবে থেকে প্রাপ্ত সমীকরণ, থেকে প্রাপ্ত সমীকরণ, সমীকরণ দিটা কি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ফোরটিন, সমীকরণ এক, তারপর হলো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু টু, সমীকরণ দুই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই যেহেতু দুইটা ভিন্ন রাশি তাহলে আমাদের যোগ করতে হবে, যোগ করে পাই বা শুধু যোগ করেও লিখতে পারি। এবার সামনে যদি গুণ করি, গুণ করলে আমরা কি দেখবো, থ্রিটা গুণ করলে হয় নাইন এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু ফোরটি টু, আর ফোরটা গুণ করলে সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু এইট। নাইন এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু ফোরটি টু, আর সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু এইট। এখন যদি আমরা যোগ করি এখানে আসবে টোয়েন্টি ফাইভ এক্স, দুটা বাদ যায় সমান সমান ফিফটি, বা এক্স ইকুয়াল টু নিচে টোয়েন্টি ফাইভ উপরে ফিফটি, লিখি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ফোরটিন, বা থ্রি ইন্টু টু প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফোরটি, বা সিক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফোরটিন, বা ফোর ওয়াই ইকুয়াল টু ফোরটিন মাইনাস সিক্স, বা ফোর ওয়াই ইকুয়াল টু এইট, বা ওয়াই ইকুয়াল টু নিচে ফোর উপরে এইট, সুতরাং ওয়াই ইকুয়াল টু টু। তাহলে আবার এক্স এর মান আসছে, এক্স এর মান আসছে টু, ওয়াই এর মান টু, তাহলে কি বলছে অপন পদ্ধতি সমাধান করে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি কত লিখবো আমরা, টু কমা টু, আমরা লিখবো সংখ্যা দুটি টু কমা টু, সংখ্যা দুটি সমান হলো টু কমা টু, শেষ। এবার আসা সমীকরণ দুই লেখের সাথে সমাধান করতে বলছে, লেখের সাথে সমাধান করতে বলছে। তো এখানেও আসা সে আগের লেখের সাথে সিক্স যেভাবে সমাধান করছিলাম সেভাবে আমরা সমাধান করবো। ক থেকে প্রাপ্ত সমীকরণ, ক থেকে প্রাপ্ত সমীকরণ,
ইজন ছিল কক্স ফাংশন ছিল আমার 3x প্লাস 4y = 14 একটা ছিল 4x - 3y = 2 এটা ছিল আমার সমীকরণ এখন লেখার সাহায্যে করতে গেলে আগে মতো লিখতে হবে এখন সমীকরণ থেকে পাই তারপরে আমরা মান বলি সমাধানের মান x এর মান পাইছিলাম কত 2 তো x এর মান যদি আমরা এখানে 2 ধরি 3 দুগুণে 6 14 থেকে 6 বাদ দিয়ে থাকে তো 8 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 2 বার এবার যদি এই মানটা তুমি প্লাসের ধরতে পারো মাইনাসের ধরতে পারো তুমি যদি মনে করো মাইনাস 2 ধরো এখানে মাইনাস 2 ধরো তাহলে মাইনাস 7 এর কি হয়ে যাবে এটা প্লাস মাইনাস 7 এর হয়ে যাবে এটা প্লাস তো 3 দুগুণে 6 প্লাস 6 আর হলো 14 গুণলে কত 20 মানে 20 20 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তারপর কত হয় 5 5 এবার আমরা যদি এই মানটাকে কত ধরা যায় আরেকটা মানে চিন্তা করে ধরো x এর মানকে যদি x এর মান মনে করো 6 ধরি আমরা 6 ধরে কত হয় 318 18 থেকে 14 বাদ দিলে কত 14 15 16 17 18 4 থাকে 4 টা থেকে মাইনাস এ তো 4 টা 4 এর ভাগ করলে হয় কত মাইনাস 1 ওকে তাহলে আমরা প্রথমে 2 ধরছি 3 গুণে 6 8 থেকে 14 থেকে 6 বাদ দিলে থাকে 8 4 গুণে 8 আমরা মাইনাস 2 ধরছি মানে সেন্সে প্লাস হয়ে যায় 3 গুণে 6 14 16 20 তাহলে ভাগ করলে হয় 5 আমরা এটা 6 ধরছি 318 18 মাইনাস 18 থেকে 14 বাদ দিলে থাকে 4 4 থেকে মাইনাস 7 7 7 ভাগ করলে মাইনাস 1 ঠিক একইভাবে আমরা দুই নং সমীকরণটা করব দ্বিনং সমীকরণ থেকে পাই 4x - 3y = 2 বা 4x - 2 = 3y আমি বলছিলাম y y টা যদি মাইনাস এর হয় এটি কি থেকে যাবে এটিকে ডান পাশে নিয়ে যাবে বা 3y = 4x - 2 অতএব y = 2 উপরে হলো 4x মাইনাস 2 নিচে 3 এখন সে আগের মতোই আমরা আরেকটা সব বানাবো বিনয়ের জন্য আরেকটা সব বানাবো এটা x এটা y আগের মতোই আমরা যে যে মানটা ছিল আমার এই 2 2 ধরবো মান যদি আমরা দেখো এখানে যদি আমরা 2 ধরি 4 2 গুণে 8 আর থেকে যদি আমরা দুই বাদ দিয়ে ছয় তিন দুগুণে ছয় দুই দিয়ে মিলে যাবে প্রথম মানটা মিলে যাবে এবার দ্বিতীয় একটা মান ধরবো আমরা কত ধরতে পারি বারো আমরা যদি এর মান
এটার মান যদি আমরা তো ধরার করে মাইনাস ফোর ধরি, ষোলো দিয়ে আঠারো, তিনশো আঠারো মাইনাস ফোর ধরলাম, এক্স এর বদলে মাইনাস ফোর, তাহলে মাইনাস স্যার স্যার ষোলো, মাইনাস ষোলো আর দিয়ে মাইনাস আঠারো, তিনশো আঠারো মাইনাস সিক্স। এবার মানটা যদি আমরা ফাইভ ধরি তাও হয়, আমরা যদি ফাইভ ধরি, ফাইভ ধরলে চার পাঁচা বিশ, বিশ থেকে দুই বার দিলে আঠারো, তিন ছয় আঠারো, পাঁচ আর ছয়। ঠিক আগের মতোই আমরা গ্রাফের মধ্যে এই মানটা বসাবো। তো মানটা এখানে বসাতে যেহেতু সমস্যা, তাই আগে যেমন আমি গ্রাফের মানটা বসাচ্ছি ঠিক সেইভাবে আমরা গ্রাফের মধ্যে মানটা বসাইয়া তারপরে কাজটা করবো। এখন আচ্ছা আমরা এখন সে আগের মতোই এই গ্রাফ পেপারে এটা ফেলছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হলো মূল বিন্দু। আমরা এখানে সেই মানগুলো, যে মানগুলো আমরা ধরছিলাম সক একের মধ্যে, যে মানগুলো ধরছিলাম প্রথমে সেই মানগুলি বসাবো। সক একের মধ্যে প্রথম ধরছিলাম আমরা টু আর টু, তো দেখো ওয়ান টু, আবার উপরে যায় দুইটাই প্লাসের ওয়ান টু, তারপরটা ছিল মাইনাস টু ফাইভ। যখন এক্সের মান মাইনাসের হবে তখন বাম দিকে আসবে ওয়ান টু, মাইনাস বাম দিকে আসছে টু, তারপর ফাইভ কোথায় আসছে, ফাইভ নিচে আসছে, তারপর আসে সিক্স আর ওয়ান, সিক্স ডান দিকে ছয় ঘর গেছে, এক দুই তিন চার পাঁচ, এই যে ছয় গেছে, ছয় যাওয়ার পরে এই যেহেতু ওয়ানটা মাইনাসের, মাইনাসের ওয়ান মান মাইনাসের নিচে আসে, যোগ করে আমরা একটা সরল লেখা পাইছি। এই সরলটা হলো এক নম্বর সমীকরণ দ্বারা লেখাচিত্র। এবার দুই যখন আবার বসাবো, এখানেও এসে কত বসাবো, টু আর টু বসাবো, টু আর টু বসাইলাম, তারপরে কত বসাবো, মাইনাস ফোর, মাইনাস ফোর মাইনাস সিক্স বসাইছি, মাইনাস ফোর তুমি মাইনাস বাম দিকে গণো, মাইনাস সিক্স বাম দিকে গণো, নিচের দিকে গণো, তারপরে ফাইভ আর সিক্স, ফাইভ হলো ডান দিকে হলো ফাইভ, উপরে যাও ছয় ঘর, তাহলে এটা একটা সরলরেখা পাইলাম, এটা একটা সরলরেখা পাইলাম। এই সরলরেখাটা আগের সরলরেখাকে এই বিন্দুতে কী করছে, ছেদ করছে। তো এটার লেখাটা আগের মতোই আমরা বলবো, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ও হলো মূলবিন্দু, উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে একক ধরি। এবার সক একে যে মানগুলি পাইছে সেই মানগুলি আমরা লেখাগতে স্থাপন করি, আর তারপর বিন্দুগুলি যোগ করে একটা সরলরেখা পাই। এই সরলরেখাটি এক নং সমীকরণ দ্বারা লেখাচিত্র। এবার দ্বিতীয় যে মানগুলি আছে সেই মানগুলো আমরা একইভাবে গ্রাফ পেপারে বসাইছি, বসাইয়া যোগ করে আরেকটা সরলরেখা পাইছি। এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করছে, এ বিন্দু হলো উভয় সরলরেখার বা উভয় সমীকরণের সাধারণ বিন্দু। আচ্ছা এখন এ বিন্দু ভুজ এবং কুটি, ভুজ হলো এক্সের মান, এই শূন্য থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে হলো টু, আবার উপরে যদি যাই তাহলে টু, তো এক্সের মানও টু, ওয়াইয়ের মানও কি টু, তো নিম্ন সমাধান কী হইব, এক্স কমা ওয়াই সমান টু কমা টু। আমরা যে গ্রাফের যে ইয়াগুলি আমি দেখাইলাম, লেখাগুলি যে বললাম, এই লেখাগুলি তোমাদের দেখবা বইয়ের একশো দশ একশো এগারো এরকম মনে হয় এরকম বিশ্বামিতে লেখা আছে, আমার লেখার কথার সাথে দেখো লেখাগুলি মিল আছে, ওখান থেকে মিলে লেখাগুলি তোমরা করিল। আর আজকে যে অঙ্কগুলি করছি ঠিক হুবহুর ওই অঙ্কের আলোকে আমি বাড়িটা দিতে দিছি, প্রথম অঙ্কটা যা করছি এই ওই অঙ্কের আলোকেই একটা অঙ্ক দিছি, একটা বাড়ি কাজ দিছি, দ্বিতীয় অঙ্কটা যা করছি সে অঙ্কের আলোকে একটা বাড়ি কাজ দিছি। আশা করি ওই রকমভাবেই তোমরা অঙ্ক দিদা করতে চেষ্টা করবা, বাসায় অবশ্যই অঙ্ক দিদা করবা, ভালো থাকবা, আবার ইনশাল্লাহ ওই অন্য অঙ্ক নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, বাস।